দেখুন, ভেনেজুয়েলায় সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে 59। ভেনেজুয়েলায় আবারও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের পদত্যাগ, কারাবন্দী রাজনীতিবিদদের মুক্তি ও জাতীয় নির্বাচনের দাবি নিয়ে বুধবার প্রায় হাজার হাজার বিক্ষোভকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ শুরু হয়। গত 2 মাস ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত 59 জন নিহত হয়েছে। রাজধানী কারাকাসের প্রধান সড়কে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে বিক্ষোভকারীরা যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। মুখোশ পরা বিক্ষোভকারীরা পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ও ককটেল নিক্ষেপ করে। আইনের ছাত্র বিয়ান সুয়ারেজ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শুরু করার পর তারা আমাদের ওপর হামলা চালায়। এর জবাব না দিয়ে উপায় নেই, সব সময় তারা এরকম করে। আমরা কি মানুষ নই? বিরোধীদের দমন বন্ধ ও রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে মাদুরো সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। বুধবার ওয়াশিংটনে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন 34টি দেশের সংগঠন ও অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেট। আল জাজিরার ভেনেজুয়েলা প্রতিনিধি অ্যালান ফিশার জানিয়েছেন, নিকারগুয়া ও বলিভিয়ায় অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস এর সদস্যদের এ ব্যাপারে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন। তবে এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার প্রশাসন ল্যাতিন আমেরিকা থেকে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছিল। যুক্তরাষ্ট্রে প্রবেশে দেশটির 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।